এক কথায় অসাধারণ। মানে ছবিটা দেখে আমরা যেরকম সবাই মিলে মানে একটু পরপর আমরা চিৎকার দিচ্ছিলাম যে এত সুন্দর ইমোশনস, এত সুন্দর অ্যাক্টিং, মানে অদ্ভুত। এবং আপনারাও তো খুব এনজয় করেছেন, আমরা সবাই খুব এনজয় করেছি। সো অসাধারণ, এরকম ছবি আরও বেশি বেশি আমরা চাই। বললাম তো অসাধারণ, এরকম নায়ক অ্যাকচুয়ালি আমাদের একজন না, আমাদের আরও বেশি দরকার এরকম নায়ক। অ্যাক্টিং যদি বলে তুফানের মতো অসাধারণ, মানে এক কথায়। মানে সাকিব খানকে এরকম অ্যাক্টিং, এরকম তাকে প্রেজেন্ট করা, মানে চমৎকার। রাফিকে স্যালুট, 10-100। সেরকমই তো দেখছি আমরা। না না, আপনারা তো দেখলেন যে অসাধারণ একটা ছবি। এরকম যে একটা ছবি আমাদের বাংলাদেশে হয়েছে, এটাই আমাদের সবাইকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং আরও আরও সুন্দর ছবি আমাদের আরও আসা উচিত, ডিফারেন্ট ডিফারেন্ট গল্পে। আমার খুবই ভালো লেগেছে, শুধু আমার না, আপনাদেরও ভালো লেগেছে, আমাদের সবার ভালো লেগেছে। এরকম ছবি আরও হওয়া উচিত, আমরা সবাই আশাবাদী। আমাদের সিনেমাটাকে আমাদের নিজেদেরকেই ধরে রাখতে হবে এবং আরও ভালো ভালো কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে। যদি জানতে চাস, অনেকেই বলছে যে আমাদের এই চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে একটা পরিধি বাড়লো বা আন্তর্জাতিক, এবং আমাদের যারা আর্টিস্ট আছে তাদেরও কাজের পরিধিটা বাড়লো, আপনার কি একমত? আমি মনে করি একজন আর্টিস্ট সব, শুধুমাত্র সিনেমা আর্টিস্ট বলতে কোনো কথা নাই, আর্টিস্ট ইন জেনারেল সবাইকে বোঝানো যায়, তাদেরকে কাজে লাগানো, আমাদের ইন্ডাস্ট্রিকে আরও সমৃদ্ধ করা, এটা আমাদের দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব। তো আমরা সবাই এগিয়ে আসবো। সাকিব খান ফ্যান্টাস্টিক, অনেক সুন্দর, অনেক নাইস, অ্যাক্টিং ওয়াইজ অসম। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।